সৌজন্যে ZSRM। সম্প্রতি প্রথমবারের মতো বাংলাদেশ সফর করেন ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলখিয়া। এদেশের ছাগলের মাংস খুব পছন্দ হয় তার, বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগলের কাচ্চির তারিফ করেন তিনি। বিদায়বেলায় তাকে কয়েকটি ব্ল্যাক বেঙ্গল উপহারও দেয়া হয়েছে। এ জাতের ছাগলের মাংস রপ্তানির দুয়ারও খুলছে বিশ্বে, যার পেছনে আছে এদেশের বিজ্ঞানীদের সাফল্য। সেই সাফল্যকে নস্যাৎ করতে তৎপর কারা? নয় ছয় করা হয় ব্ল্যাক বেঙ্গল ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের কোটি কোটি টাকা। সেই কোটি কোটি টাকা গেল কার পেটে? আমন্ত্রণ জানাচ্ছি এ সপ্তাহের অনুসন্ধান ও সমাধানে। আপনাদের সঙ্গে আছি আমি ইমরান হোসেন সুমন। ব্ল্যাক বেঙ্গল ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প 2018 সালের জানুয়ারি থেকে শুরু হয়ে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2021 সালের ডিসেম্বরে। সেই প্রকল্প নিয়েই নানা ধাপে হয়েছে নয় ছয়। কোথাও কাজ হয়েছে আংশিক, কোথাও বা কাজই হয়নি। কাজ না হলেও প্রকল্পে বরাদ্দের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ আছে। এমনকি প্রকল্পের শেষ মুহূর্তে এসে অর্থ খরচের কোনো খাত খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরই ফাঁকে প্রকল্পের কর্মকর্তারা মেয়াদ বাড়িয়েছেন। সেই সঙ্গে শিক্ষা সফরের নামে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও যান 7 কর্মকর্তা। যারা সেখানে গিয়েছেন তাদের সঙ্গে প্রকল্পের সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন উঠেছে। এর মধ্যে আবার দুই কর্মকর্তা প্রকল্প শেষ হওয়ার আগেই চলে গেছেন অন্য জায়গায়। তারা হলেন ফজলে রাব্বি ও মুকুল হোসেন। এদের মধ্যে ফজলে রাব্বি সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং মুকুল হোসেন বগুড়ার গাবতলিতে। প্রকল্প থেকে আগেভাগেই তাদের অন্যত্র চলে যাওয়ায় ধূম্রজাল সৃষ্টি হয়েছে। এভাবেই একটি প্রকল্পে নানা ফন্দি ফিকির করে অর্থ হাতিয়ে নেয়ার মহোৎসব চলে। বিষয়টি নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরে এখন তোলপাড় চলছে। অনুসন্ধানে বেরিয়ে আসে পছন্দের ঠিকাদারের মাধ্যমে প্রাণী সম্পদ অধিদপ্তরের 7টি ছাগল উন্নয়ন কেন্দ্র সংস্কারের 5টিরই কাজ করিয়েছেন প্রকল্পের একজন শীর্ষ কর্মকর্তা। কাজ না করেই বিপুল অর্থ ভাগ বাটোয়ারা করে নেন ঠিকাদার ও প্রকল্প সংশ্লিষ্টরা। একটা ফাইলে সাইন করবে না ঘুষ ছাড়া। অনেক ধরনের প্রকল্প আছে এই এই মন্ত্রণালয়ের আন্ডার, অনেক প্রকল্প আছে না, এই ছাগল উন্নয়ন প্রকল্প কোন, তারপরে যেই প্রকল্পগুলি আছে সব প্রকল্পগুলি তারা এই ধরনের কাজগুলি করে। সাধারণত সাতটি ছাগল উন্নয়ন কেন্দ্রের অবস্থান রাজশাহী, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সাভার, সিলেট, চট্টগ্রাম ও বরিশালে। এর সঙ্গে যুক্ত হয়েছে দেশের 23 জেলার 197 উপজেলা। ছাগল উন্নয়ন কেন্দ্রগুলোর কোথাও আবার কাজ না করেই অর্থ তুলে নেওয়ার অভিযোগ আছে। প্রকল্প সংশ্লিষ্টরা এই প্রকল্প নিয়ে সাফল্যের কথা বললেও বাস্তবতা ভিন্ন। পীযূষ কান্তি ঘোষ, কোটি কোটি টাকা অনিয়ম অনুসন্ধানের আগে আপনাদের একটু জানাতে চাই, কেন এই ছাগল উন্নয়ন প্রকল্প? কিভাবে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? এমনকি প্রকল্প সংশ্লিষ্টরাও নিজেদের ভাগ্য বদল করে নেন এই প্রকল্পের মাধ্যমে। পৃথিবীতে এই মুহূর্তে প্রাকৃতিক এবং কৃত্রিম উপায়ে মডিফাইড মিলে প্রায় 300 জাতের ছাগল আছে। এর মধ্যে বাংলাদেশের স্থানীয় জাতের কালো ছাগল বা ব্ল্যাক বেঙ্গল অন্যতম সেরা জাতের ছাগল। 2007 সালে 100 জাতের ছাগলের উপরে গবেষণা চালায় জাতিসংঘের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা FAO। তারাই ব্ল্যাক বেঙ্গলকে সেরা জাত হিসেবে স্বীকৃতি দেয়। এ
এই ছাগলের গায়ের রং মূলত কুচকুচে কালো। এটি আকারে বেঁটে কিন্তু শরীরের কাঠামো শক্তপোক্ত ও পেশিবহুল। একটি পূর্ণবয়স্ক ছাগলের ওজন হয় প্রায় 22 থেকে 30 কেজি। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল 14 মাসে 2 বার বাচ্চা দেয়। প্রতিবারে অন্তত 2টি, সর্বোচ্চ 5টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। তবে এই ছাগল দুধ কম দেয়। এ জাতের ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। বাংলাদেশের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ জেলায় ব্ল্যাক বেঙ্গলের উৎপাদন সবচেয়ে বেশি। ছাগল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান শুরুর দিকেই। ছাগলের মাংস উৎপাদনও অবস্থান সুসংহত। ব্ল্যাক বেঙ্গলের চামড়াও বিশ্বে প্রসিদ্ধ। যে জাতের ছাগলের এত সুনাম, এত সমৃদ্ধি, সেই ব্ল্যাক বেঙ্গল নিয়ে প্রকল্প হবে তাকে আরও সমৃদ্ধ করার জন্য, এটাই তো স্বাভাবিক। কী ছিল সেই প্রকল্পে, কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল এর জন্য, চলুন একটু দেখে আসি। খামারি পর্যায়ে ব্ল্যাক বেঙ্গল জাতের প্রাকৃতিক প্রজনন সেবার বাক রিয়ারিং ইউনিট স্থাপন, রোগ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে খামারির দক্ষতা উন্নয়ন, গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্রতা দূরীকরণ, 7টি সরকারি ছাগলের খামার সংস্কার ও উন্নয়ন, এছাড়া দক্ষ জনবল তৈরির উদ্দেশ্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প 2018। এই প্রকল্পে অর্ধশতাধিক খাত ছিল, যার মধ্যে রয়েছে কর্মকর্তাদের বেতন ভাতাদি, 197 জন ছাগল উন্নয়ন কর্মীর ভাতা, ভ্রমণ ভাতা, জ্বালানি, কর্মকর্তা কর্মচারী প্রশিক্ষণ, ছাগল উন্নয়ন কর্মী প্রশিক্ষণ, খামারিদের প্রশিক্ষণ, বৈদেশিক শিক্ষা সফর, ছাগল মেলা, সার, মেডিসিন ও ভ্যাকসিন, বরিশাল ও চট্টগ্রামে ছাগলের খাবার কেনা, ডাবল কেবিন পিক আপ, আউটসোর্সিংয়ের বেতন, ইকুইপমেন্ট ও মেশিনারিজ, ফার্নিচার, 197টি বাইসাইকেল, ছাগল খামারের ভূমি উন্নয়ন, গভীর নলকূপ ও পাম্প হাউস স্থাপন। এর মধ্যে 7টি ছাগল খামারের সংস্কারের কাজ নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। রাজশাহী, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সাভার, সিলেট, চট্টগ্রাম ও বরিশালে অবস্থিত এই ছাগল খামারের মধ্যে শুধুমাত্র সাভারের সংস্কার কাজ পেয়েছে রূপক এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। বরিশাল, রাজশাহী, সিলেট ও চট্টগ্রামের ঠিকাদারি কাজ পেয়েছে বরিশালের রূপালী কনস্ট্রাকশন ও মমতা এন্টারপ্রাইজ। এ 7টি ছাগল খামারে সংস্কারের বরাদ্দ ছিল প্রায় 12 কোটি টাকা। অনুসন্ধানে বেরিয়ে আসে রূপালী কনস্ট্রাকশন ও মমতা এন্টারপ্রাইজ একজনেরই। এই প্রতিষ্ঠানের ঠিকানা বরিশালে, সেখানে আপনাদের নিয়ে যাব একটু পর। চলুন তার আগে আপনাদের নিয়ে যাই সাভারের ছাগল খামারে। অনেক সময়ই অভিযোগ ওঠে ঠিকাদাররা ঠিকঠাক কাজ করেন না, ফাঁকি দেন। ঠিক তেমনি ব্ল্যাক বেঙ্গল ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পে নানা ধরনের অনিয়ম ঘটেছে। ঠিকাদার ও প্রকল্প সংশ্লিষ্টরা মিলে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা, কিন্তু কিভাবে? সাতটি ছাগল খামার সংস্কারের কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের 5টি প্রকল্পের একজন শীর্ষ কর্মকর্তার পছন্দের বলে অভিযোগ। বাকি 2টি খামারের 1টি সাভারের সংস্কার কাজ পেয়েছে রূপক এন্টারপ্রাইজ। সেই প্রতিষ্ঠানের মালিকের অভিযোগ, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা দুর্নীতিতে তাকে বাধ্য করান, বিদ্যুতের খুঁটি না লাগিয়ে তার বিল ভাউচার তৈরি করেন, এরপর সে অর্থ তুলে নেওয়া হয়, এমনকি দরপত্রের বাইরে ঠিকাদারকে দিয়ে যে অতিরিক্ত কাজ করানো হয় সে বিলও দেওয়া হয়নি বলে অভিযোগ আছে। এই এই রিভাইজটা পাশ করেছে, কিন্তু রিভাইজ যে পাশ করেছে, রিভাইজে পাশের যে পরিকল্পিত কোনো কাজ হয় নাই। এ নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরে অভিযোগ দেওয়ার পর বিষয়টি নিয়ে তোলপাড় চলছে, শুরু হয় আমাদের অনুসন্ধান। প্রকল্পের আওতায় সাভারে ছাগল উন্নয়ন খামারের অবকাঠামো উন্নয়নের কাজ পান সাইদ আহমেদ। কাজ শেষ করেছেন অনেক আগেই, তবে এখনও তিনি বকেয়া বিল পাচ্ছেন না। অনুসন্ধানে বেরিয়ে আসে 2019 সালে দরপত্রে অংশ নিয়ে সাভার ছাগলের খামারে 1,07,00,000 টাকার কাজ পান তিনি। সেই কাজ বাড়িয়ে মোট 1,22,00,000 টাকা করা হয়। সময় মতো কাজও শেষ করেন। এর মধ্যে দরপত্র আহ্বান না করেই সাভার ছাগল উন্নয়ন খামারের প্রাণী সম্পদ কর্মকর্তা সমরেশ কুমার ও প্রকল্পের উপসহকারী প্রকৌশলী ফজলে রাব্বি 2021 সালে তাকে দিয়ে আরও 15 ধরনের কাজ করিয়ে নেন। প্রায় 47,00,000 টাকার কাজ করতে বাধ্য হন তিনি। এরপর বিল তুলতে বড় অঙ্কের
ঘুষ দিতে হয়েছে বলেও অভিযোগ তার। যেহেতু রাস্তা হয়নি, রাস্তার বিলও দেওয়া হয়নি, না না এটা আপনি তাকে প্রমাণ দেখাইতে বলেন, সে এটা আমার জানার বিষয় না, এটা আমি জানি। হ্যাঁ আমার কথা লিখছে, এখানে বাসাই নাই তা বিদ্যুৎ বিল কার কার দিবে? এই যে স্বাক্ষরটা, এটা তো ফজলে রাব্বির না? এই ফজলে রাব্বি আপনাদের কি ছিল এখানে? এখানে ইঞ্জিনিয়ার ছিল, তো উনি ওনার কাছ থেকে এই জায়গায় টাকা নিয়েছে 45,000। এটা আমি বলতে পারবো না, সে বলতে পারবে ভালো। ওখানে কোনো যে পেপার কাজ আমি করি নাই, আমি বিল জমা দিয়েছি পিভিসি পাইপের, ওর আমার বিল দিয়েছে যে পেপার, অতিরিক্ত টাকা আমাকে দিয়ে দেন, সেখানে 4,00,000, এটা হলো বিল ফর্ম, এটার মাধ্যমে বিল হয়। এই যে পাম্পাউন্ডের 18,00,000। সবচেয়ে বড় অভিযোগ উঠেছে ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প পরিচালক শরীফুল হকের বিরুদ্ধে। তার সঙ্গে আছেন উপসহকারী প্রকৌশলী ফজলে রাব্বি, মুকুল হোসেন ও মোহাম্মদ শহীদুল ইসলাম। এমন নিপুণ কার সাজিতে অফিস সহকারী মনিরুজ্জামান ও সাভার ছাগল উন্নয়ন খামারের প্রাণী সম্পদ কর্মকর্তা সমরেশ কুমারও বাদ যাননি। বিরতির পর ফিরব ভয়াবহ এই অনিয়মের আদ্যপান্ত নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে জেডএস আর এম। বিরতির পর আমন্ত্রণ আরেকবার। দেখছিলেন 47 কোটি টাকার ছাগল ঢুকলো কার্পেটে। অনুসন্ধানে কয়েকটি কাজে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক তথ্য পাওয়া যায়। কাজের একটি এমডি বুক বা পরিমাপ বই আছে, সেই বইয়ে প্রকল্পের কাজের তারিখ সহ সব হিসাব নিকাশ লেখা হয়। তাতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা স্বাক্ষর করেন, তার ভিত্তিতে ঠিকাদার বিল পান। পরিমাপ বই আদালতে প্রমাণ হিসেবে দাখিল করা যায়, তাই এই বই কমপক্ষে 20 বছর পর্যন্ত সংরক্ষণ করতে হয়। বইয়ে থাকা তথ্যে দেখা যায়, পাম্প হাউস বা মোটরের জন্য ঘর তৈরিতে খরচ দেখানো হয়েছে 18,00,000 টাকা, কিন্তু ঠিকাদারের দাবি শুধু এ ঘরই নয়, সেই সঙ্গে পাম্প মোটর সহ পুরো কাজের বিল করেছিলেন মাত্র 4,76,000 টাকা। অথচ এ বিল প্রায় 4 গুণ বাড়িয়ে কর্মকর্তারা আত্মসাৎ করেছেন। স্ট্যান্ডার্ড ছিল না আর খাম্বা, অন্য জায়গায় করতে হলে ওটা রিভাইজ পাস করে স্পেসিফিক অর্ডার অর্ডারে নিশ্চয়ই বিল দিতে হবে, খাম্বা নামে সে বিল দিতে পারে না কোনো। অনুসন্ধান বলছে খামারে ওভারহেড ইলেকট্রিক ওয়ার্ক নামে বিদ্যুতের নতুন 5টি খুঁটি বসানো হয়েছে বলে পরিমাপ বইতে উল্লেখ আছে। বিল করা হয়েছে প্রায় 3,00,000 টাকা। বাস্তবে এই খুঁটির অস্তিত্ব পাওয়া যায়নি। খামারের ভেতরে আবাসিক সড়কের জন্য দরপত্রে বরাদ্দ দেখানো হয়েছে প্রায় 3,50,000 টাকা, যদিও ঠিকাদার সড়কের কোনো কাজই করেননি। এই যে 18,26,000 টাকার সে বিল তুলে নিছে, কিন্তু আমি প্রকৃত বিল জমা দিছি আমার পেডের উপরে ছাগলের পিডি শরীফুলের কাছে আমি জমা দিছি, অথচ আমি এই বিলটা জমা দিছি 4,76,000 টাকা। ছাগলের জন্য 5টি শেড আছে সেখানে, মাঝখানে ছোট একটি ঘর। এ ঘরের ছাদের ট্যাঙ্কিতে মোটরের পাইপ সংযোগ দেওয়ার কথা, কিন্তু সেখানে কোনো পাইপ নেই। শেডের আশপাশে কয়েকটি বিদ্যুতের খুঁটি আছে, এগুলো যে নতুন নয় বেশ পুরনো তার বলার অপেক্ষা রাখে না। এসব অভিযোগের জবাবে কি বললেন প্রাণী সম্পদ কর্মকর্তা সমরেশ কুমার সরকার? যেটা এক্সট্রা ওয়ার্কের, হ্যাঁ এটা এটা তো আপনার কাপড়ের পড়া স্বাক্ষর, এই যে এটা 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 আপনার করা না, ওই যে এক্সট্রা ওয়ার্কের জন্য গড ফার্ম অতিরিক্ত কাজ। হ্যাঁ এগুলো কাজ, এটা তো হচ্ছে ইয়ে আপনার হচ্ছে ওয়ার্ক, এই দিয়ে আসে। প্রকল্প পরিচালকের কাছে যাওয়ার পরামর্শ দিলেন প্রকল্প সংশ্লিষ্ট এই প্রাণী সম্পদ কর্মকর্তা। আপনাদের জানিয়েছিলাম যে এই প্রকল্পের 2 কর্মকর্তা এই দপ্তর ছেড়ে অন্য দপ্তরে চাকরি নিয়েছেন। এরা হলেন
ফজলে রাব্বি ও মুকুল হোসেন। কোথায় আছেন এই দুই কর্মকর্তা? ঠিকাদার অভিযোগ করেছেন প্রকল্পের কর্মকর্তা ফজলে রাব্বি ঘুষ নিয়েছেন যমুনা ব্যাংকের একটি চেকের কপি অনুসন্ধান টিমের হাতে। গত বছরের 26 জানুয়ারি 45,000 টাকার ওই চেক থেকে টাকা তোলা হয়েছে। চেকের পেছনে ফজলে রাব্বির স্বাক্ষরও আছে। এবার ফজলে রাব্বির খোঁজে অনুসন্ধান। খুঁজতে খুঁজতে তার সন্ধান মিলেছে বগুড়ায়। বগুড়ার গাবতলী উপজেলায় কর্মরত আছেন তিনি। সেখানকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে কর্মরত এই কর্মকর্তা, পদবি উপসহকারী প্রকৌশলী। অনুসন্ধান টিমকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। আমি যদি আপনাকে টাকা দিয়ে থাকি, আপনি যদি আমাকে সেই টাকা ঘুষ হিসেবে না দিয়ে আমাকে যদি পাউনা টাকা শোধ করতে পারেন, অবশ্যই আমি স্ট্যাম্পে চাইলে স্ট্যাম্পে পাবো। এক পর্যায়ে কথা বলতে রাজি হন। ব্যাংক চেকের মাধ্যমে ঘুষ নেয়ার কথা অস্বীকার করেন। চেকে থাকা তার স্বাক্ষরের বিষয়টি জানালে তিনি দাবি করেন এটা ঘুষের কোনো টাকা নয়, ঠিকাদারকে নাকি তিনি এ টাকা ধার দিয়েছিলেন। যদিও ধার নেয়ার বিষয়টি অস্বীকার করে ঠিকাদার বলেছেন বিল পাওয়ার জন্য ঘুষ দিতে বাধ্য করা হয়েছিল তাকে। তো এই বিষয়টা আপনি আমাদের পরিষ্কার করবেন যে আসলে ঘুষ নিছিলেন না, এটা কি করছেন আমাকে একটু বলুন। ঠিকাদার ইঞ্জিনিয়ার আমার থেকে কিছু টাকা ক্যাশ ধার নিছিল এবং সে ওই ঠিকাদার ইঞ্জিনিয়ারই আমাকে চেকটা দেয়, সেই ইঞ্জিনিয়ারটা আমি জাস্ট ক্যাশ করে নিছি। এখানে কোনো আমি ঠিকাদারের সাথে কোনো লেনদেন হয় না। প্রকল্পের আরেকজন কর্মকর্তা ছিলেন মুকুল হোসেন। বর্তমানে তিনিও উপসহকারী প্রকৌশলী হিসেবে আছেন এলজিইডিতে। বর্তমানে তার কর্মস্থল সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। অনুসন্ধান টিমকে নানাভাবে এড়িয়ে যান এই কর্মকর্তা। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় জানার পর সংযোগ কেটে দেন। প্রকল্পের আরেকজন কর্মকর্তা শহীদুল ইসলাম, এ বিষয়ে জানতে তার সঙ্গেও যোগাযোগ করে অনুসন্ধান টিম, তিনি ফোন কেটে দেন। এভাবেই পরস্পর যোগ সাজসে 7টি ছাগল খামারের সংস্কার কাজের অর্থে নিজেদের পকেট ভরেছেন এই কর্মকর্তারা। প্রকল্পের অর্থ নয় ছয়ের এই ঘটনা শুধু সাভারেই সীমাবদ্ধ নয়। আপনাদের জানিয়েছিলাম প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগ সাজসে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। এও বলেছিলাম পছন্দের ঠিকাদার পেয়েছেন 5টি ছাগল খামার সংস্কারের কাজ। কোন সে প্রতিষ্ঠান জানবো তাদের বিষয়ে। ঠিকানা বরিশালের কালীবাড়ি রোডে, হোল্ডিং নাম্বার 166/147, মেসার্স রূপালী কনস্ট্রাকশন। দুদিন হন্যে হয়ে খুঁজেও বরিশালে এই ঠিকানায় কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। অবশেষে একটু দূরে পাওয়া গেল রূপালী কনস্ট্রাকশন। স্থানীয়রা জানালেন এ নামে একটি প্রতিষ্ঠান আছে, তবে তার কার্যালয় খুব একটা খোলা থাকে না। মালিকের নাম অমল দাস, তিনি থাকেন পিরুজপুরে। বরিশাল সহ 5টি ছাগল উন্নয়ন খামারের সংস্কার কাজ তাদের প্রতিষ্ঠানের নামে পেলেও কাজ করেছে মমতা এন্টারপ্রাইজ নামের আরেকটি প্রতিষ্ঠান। তাই প্রকল্পের সংস্কার কাজের বিষয়ে কোনো তথ্য নেই রূপালী কনস্ট্রাকশনের মালিকের কাছে। স্থানীয় বাসিন্দারাও জানালেন এনামের কোনো প্রতিষ্ঠান এখানে কখনো ছিল না। প্রশ্ন উঠছে, তাহলে কি নাম সর্বস্ব প্রতিষ্ঠানই পেয়েছে বরিশালের ছাগল উন্নয়ন খামারের সংস্কার কাজ? প্রকল্পের সংস্কার কাজের যে বিবরণ আছে বাস্তবে কি কোনো মিল আছে তার সঙ্গে? ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের উৎপাদন সবচেয়ে বেশি হয় চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ জেলায়। অনুসন্ধান টিমের যাত্রা এবার সে দুটি জায়গায়। প্রকল্পের কাজ শেষ হয়েছে 2022 সালের জুন মাসে। কি কি কাজ হয়েছে এ দুটি জেলায় তা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে খুব বেশি তথ্য নেই। তারা বলছেন ঠিকাদারের কাজ শুধু তারা বুঝে নিয়েছেন, ভূমি উন্নয়ন সহ অন্যান্য বিষয় দেখভাল করেছেন প্রকল্পের শীর্ষ কর্তারাই। 2020 সালের জুন জুলাইয়ের দিকে শেষ হয়েছে, কিন্তু কিছু টুকটাকি কিছু কাজ বাকি, যেমন বিভিন্ন শেডে কিছু সুইচ, বাসার সুইচ লাগানো এই সমস্ত, তারপর হচ্ছে যেমন বাথরুমের ফিটিংস, এই ধরনের কাজগুলো বাকি। রাজশাহীর রাজাবাড়িতে অবস্থিত ছাগলের খামারেও আছে অনিয়মের ছাপ। বরিশালের ওই নাম সর্বস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানই করেছে এখানকার সংস্কার কাজ। তাহলে বুঝে নিন কি কাজ হয়েছে রাজশাহীতে। আসলে আমাদের কাজটা যেরকম টেন্ডার হয়েছে ঢাকা থেকে, ওখান থেকে কাজ কন্ট্রাক্টর কে পালো সবগুলোর সিলেকশনও ওখান থেকে হয়েছে। হওয়ার পরে কাজ যখন শুরু হয়েছে তারপরে এখানে কন্ট্রাক্টর আসছে, আসার পরে আমরা কাজটা শুধু লোকাল অফিসার হিসেবে সুপারভিশন করছি। শুধু 7টি ছাগল খামার সংস্কারই নয়,
23টি জেলার 197টি উপজেলার 197 জন ছাগল উন্নয়ন কর্মীর বেতন ভাতা ও প্রশিক্ষণের অর্থ লোপাট হয়েছে বলে অভিযোগ। চট্টগ্রামের হাটহাজারিতে অবস্থিত সরকারি ছাগল উন্নয়নের এই খামারে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে দরপত্রে উল্লেখিত কাজ ঠিকাদার কর্তৃক বাস্তবায়নের কথা থাকলেও খামারটির উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাবিল ফারাবির যোগসাজশে দুর্নীতি হয় বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে কাজে। চট্টগ্রামের বর্তমান কর্মকর্তা জানালেন, অনিয়ম দুর্নীতি হয়েছে তিনি এ পদে আসার আগেই। যারা এর সঙ্গে জড়িত ছিলেন শাস্তি হিসেবে তাদের বদলি করা হয়েছে। আমার আগে যিনি ছিলেন 3 বছর ছিলেন, উনি নাবিল ফরাজি, ডাক্তার নাবিল ফরাজি, উনি এই ফার্মের দায়িত্বে ছিলেন। উনি এখন আছে ধুনটে, আছে উপজেলা লাইফস্টক অফিসার হিসাবে। উনি পুরো প্রকল্পটাই দেখভাল করতেন। সরকারি চাকরিতে বদলি হওয়া যেখানে নিয়মিত ঘটনা, সেখানে বদলিও নাকি শাস্তি। দর্শক, আপনারা বুঝে নিন ছাগলের খুঁটির জোর কোথায়। 2021 সালের ডিসেম্বরে প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়। সে বছরের 26শে ডিসেম্বর এ সংক্রান্ত প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। এরপরই প্রকল্প সংশ্লিষ্টরা থাইল্যান্ডে শিক্ষা সফরে যান গত বছরের 12ই মে। 19শে মে পর্যন্ত তারা সেখানে ছিলেন। থাইল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে তারা কৃত্রিম উপায়ে ছাগল প্রজননের বিষয়ে দেখতে যান। যদিও ওই সময় সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের বিষয়ে বিধিনিষেধ ছিল। বিদেশ সফরে যান প্রকল্প পরিচালক শরীফুল হক, সমরেশ কুমার সহ 7 জন। ইতিমধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে। অনিয়মের বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। বিসিএস লাইভ স্টক একাডেমির পরিচালক পীযূষ কান্তি ঘোষকে প্রধান করে এই তদন্ত কমিটির কাজ এখনও শেষ হয়নি। অনুসন্ধান টিম তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, তিনি কথা বলতে চাননি। তদন্ত তো আমি আমার রিপোর্টও এখনো ই করিনি, ওটা তো আসলে ই ব্যাপার, ওটা তো গোপন ব্যাপার, আমি প্রতিবেদন দেবো ওইভাবে আর কি। আচ্ছা, এমনি তদন্ত কি শেষ পর্যায়ে বা কি অবস্থা? প্রাথমিক কোনো ধারণা না, এখনো শেষ না, প্রাথমিক না, কোনটা যে কখন দরকার সেটা তখন করতেছি। এটা এসব বিষয়ে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক প্রশাসনের মুখোমুখি হই। তিনি জানালেন, সংক্ষুব্ধ ব্যক্তি চাইলে অধিকতর তদন্ত করা হবে। কোনো অভিযোগ আসলে সেটা তদন্ত করে, তদন্তে যদি কোনো মেরিট থাকে সেটার জন্য ব্যবস্থা নেওয়া হয়। সেটা যদি কেউ সংক্ষুব্ধ থাকে যে এই তদন্ত আমি মনোপুত হয় না, তাহলে অধিকতর তদন্ত করার জন্য বিভিন্ন সংস্থা থাকে, সেখানেও যেতে পারেন। সুতরাং আমরা আমাদের ঠিকাদার একটা বড় অংশীজন, তার প্রয়োজনীয় অংশ, সেও যাতে কোনো সুরক্ষা পায় সেটাও আমরা সদয় আমরা সম্পূর্ণ দৃষ্টি রাখি এবং সেক্ষেত্রে যা করেন আমরা করি। তবে কেউ যদি সংক্ষুব্ধ হয়, কোনো তদন্তের কোনো রিপোর্টে যদি তার সংক্ষুব্ধতা থাকে, ফার্দার তদন্ত করার জন্য বিভিন্ন সংস্থা থাকে, সেখানে তিনি যেতে পারেন। এসব অভিযোগের বিষয়ে প্রকল্প পরিচালক দাবি করেছেন, প্রকল্প শেষ হওয়ার পর এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। অভিযোগকারী অভিযোগ করেছে অতিরিক্ত কাজ করেছে, যদি কাজ না করতেন তো অতিরিক্ত কাজ অভিযোগ করতেন না। বিষয়টাকে এইভাবে বিবেচনা করতে হবে, কাজ হয়েছে এবং সঠিকভাবে কাজ হয়েছে, এই সর্বমহলে কার্যক্রম প্রশ্নিত হয়েছে। এই বিষয়ে আমি এই প্রকল্প কার্যক্রম পরিচালনা করেছি এবং সম্পূর্ণ সততা নিষ্ঠার সাথে এই প্রকল্প কার্যক্রম নিয়ে প্রস্তুতিভাবে আমি সফলতা অর্জন করেছি। প্রকল্পের নামে এসব 9-6 বন্ধে আরও কঠোর হওয়ার কথা জানালেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। আমরা মনে করছি সরকারের এই ধরনের প্রকল্প যতটুকুই উদ্দেশ্য যাই থাকুক না কেন, এটা তো জনস্বার্থে জনস্বার্থে এবং জনগণের অর্থে পরিচালিত প্রকল্প। এই অর্থ জনগণের অর্থ এইভাবে অনিয়মের মাধ্যমে আত্মসাত করা, যে অভিযোগ উত্থাপিত হয়েছে সেটি অবশ্যই সুনির্দিষ্টভাবে পর্যাপ্তভাবে তদন্ত করে তা নিশ্চিত করতে হবে, যাতে নিশ্চিত করতে হবে। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উৎপাদন বাড়লে আরও বদলে যাবে দেশের অর্থনীতির চেহারা, যার প্রভাব পড়বে পুরো দেশেই। এ ধরনের প্রকল্পে যাতে কোনো অনিয়ম দুর্নীতি না ঘটে সেদিকে আরও সজাগ থাকতে হবে, তাহলে প্রকল্পের সফলতা আসবে। আপনার চারপাশে ঘটে যাওয়া এমন অনিয়ম অপরাধের তথ্য আমাদের জানান। আজকের অনুসন্ধান ও সমাধান থেকে বিদায় নিচ্ছি, আমি ইমরান হোসেন সুমন।
সৌজন্যে জেডএস আরএম।